আসসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত আব্দুল করিম ভাই প্রশ্ন করেছেন যে আপনি কাউকে বলেছেন যে সিয়াম অবস্থায় শরীরে কোনো ক্রিম মাখা যায়জ কিন্তু সে মানেনি আরেকটা প্রশ্ন করেছেন যে মোবাইলে কোরআন পড়া যাবে কি না বলছেন যাবে সে মানেনি প্রথম কথা হচ্ছে যে কারো মানাতে না মানাতে কিছু যায় আসে না আপনার যদি সঠিক মাসলা জানা থাকে আপনি সেটা বলবেন উনি কেন মানবে না এটা তো না ওনার ব্যাপার প্রথম কথা হচ্ছে যে মোবাইলের মধ্যে কোরআন পড়া যাবে না কেন এটা হচ্ছে প্রথম কথা তাকে জিজ্ঞেস করি সে বলছে যে যাবে না কিসের ভিত্তিতে যাবে না আল্লাহ সব তালা বলছেন ফাকরা ও তোমরা পড়ো ঠিক আছে পড়ো রাসোস বলছে যে মানকারা যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা হরফ পড়বে এখানে পড়তে বলা হয়েছে কিভাবে পড়বেন এটা বলা হয়নি আপনি মুখস্থ পড়েন দেখে পড়েন দেখে পড়লেন কোরআন যেটার মধ্যে লেখা আছে আপনি দেখে পড়লেন মোবাইলের হাতে যদি লেখা থাকে মোবাইলের মধ্যে তাহলে সমস্যাটা কোথায় কেন পড়া যাবে না ওটা কোরআন কি কোরআন নয় তা যখন সেটা স্ক্রিনে কোরআনের আয়াত আসবে তো কোরআন কেন পড়া যাবে না তো এদের বিবেক দিয়ে তো আর আমরা যা ইচ্ছা তাই ধর্মকে মানে চালাতে পারবো না বিবেক না এদের করে তাদের ব্যাপার কেন পরা যাবে না তাকে বলেন যে প্রমাণ নিয়ে আসতে যে কেন পরা যাবে না কোথায় নিষেধ আছে এটা ঠিক আছে পরা যাবে যেহেতু বললাম রাসুল ইসলাম বলছে তোমরা কোরআন পড়ো তা রাসু ইসলামের যুগে তো মোসাহ ছিল না মোসাহ তো পরবর্তীতে জমা করা হয়েছে সবাই তো মুখস্থ পড়তো এই পাথরের মধ্যে লেখা ছিল কোরআন চামড়ার কাগজে লেখা ছিল কোরআন পাতার মধ্যে লেখা ছিল কোরআন যে যেভাবে পেরেছে সংরক্ষণ করেছে কাঠের তক্তার মধ্যে লেখা ছিল পরবর্তীতে সেগুলোকে মুসাফের আকার দেওয়া হয়েছে জমা করে এনে তাহলে এটাও মোবাইলের মধ্যে লেখা আছে একটা কোরআন তাহলে কেন সেটা পড়া যাবে না তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এমনি সারিয়েভাবে ভাবে কোনো দলিল নাই কেউ বলছে যে যাবে না কি যাবে এরকম কোনো ভিত্তি নেই কারণ যেহেতু যে কোনো কিছুর মধ্যে কোরআন স্কিনের মধ্যে যদি ভেসে ওঠ ভেসে দেখানো যায় পরা যাবে কোরআন হলেই পরা যাবে এখন শর্ত হচ্ছে সেটা কোরআন কি না এটা হচ্ছে বিষয় প্রমাণ হয়ে যাবে যে এটা কোরআন তাহলে পরা যাবে কোনো বাধা নেই দ্বিতীয়ত হচ্ছে সিয়াম অবস্থায় শরীরের মধ্যে ক্রিম মাখা কেন যাবে না সিয়াম রাখার ক্ষেত্রে শর্ত হচ্ছে যাতে করে খাদ্য পানীয় সে গ্রহণ করবে না ক্রিমের সাথে খাদ্য পানির কী সম্পর্ক এটা সে গায়ে মাখবে বরং আমরা বলতে পারি যে যেমন একটা ব্যক্তি পরিষ্কার থাকবে তেমনি সে ক্রিম ব্যবহার করবে কোনো বাধা নাই রাসরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের যুগে একার আমরা ঠান্ডা অনুভব করার জন্যে পানিতে গা ভিজিয়া ভিজাতেন তারপরে কাপড় কাপড় ভিজিয়ে সেটা গায়ে দিয়ে রাখতেন ঠান্ডা অনুভব করার জন্য তার মানে এগুলো হচ্ছে চামড়াতে স্কিনের মধ্যে ব্যবহার করা এগুলোতে কোনো সিয়ামের কোনো ক্ষতি হয় না কোনো প্রভাব পড়ে না অতএব এই ক্রিম এগুলো তো প্রসাদনই এগুলোর সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই জি এগুলো ব্যবহার করা যাবে এতে কারো কোনো দিমত নেই আসসালামু আলিক